ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী বীরবাহা হান্সদার সমর্থনে অনুব্রত মণ্ডলের পর রবিবার ঝাড়গ্রামে রোড শো করলেন ঘাটালের সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের তারকা দীপক অধিকারী উর্ফে দেব। এদিন সকাল থেকেই দেবকে দেখার জন্য ঝাড়গ্রাম শহরের সাধারণ মানুষকে রাস্তার দুধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার রোড শো করেন দেব। দেবকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এক তুমুল উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকে খাদ্য সাথী মতন প্রকল্প আছে, আজকে শরীর ভালো রাখার জন্য স্বাস্থ্য সাথী মতন প্রকল্প আছে, এখানে 10 কোটি লোককে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হচ্ছে, এরকম প্রচুর প্রকল্প আছে যেটা আমাদের রাজ্য সরকার গরিব মানুষদের জন্য করছে। তাহলে আমাদের সরকারের হাতটা আমার মনে হয় যারা গরিব মানুষকে নিয়ে ভাবে, যারা মানুষকে নিয়ে ভাবে, তাদের হাতটা শক্ত করা উচিত। কিন্তু না, আজকাল ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। কেন আপনারা হিন্দু তাহলে আপনারা আমাকে ভোট করবেন, না রে মুসলিম, না মুসলিম ওইখানে চলে যাবে। আমি বলছি ধর্মের রাজনীতি বন্ধ হোক। এই ধর্মের রাজনীতি করতে করতে ব্রিটিশরা আমাদের উপর 250 বছরের চেয়ে বেশি রাজত্ব করছিল, সেজন্য আর ধর্মের রাজনীতি নয়, অন্তত বাংলায় নয়। বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের লোকেরা ভালোভাবে থাকবে, হাসি খুশিতে থাকবে, বন্ধুত্বে থাকবে। এইখানে হিন্দু মুসলিমকে আলাদা করার কোনো জায়গা নেই। এখানে একটাই কাজ হবে, সেটা হচ্ছে উন্নয়ন। যারা মানুষকে শান্তিতে রাখবে, যারা মানুষকে ভালো রাখবে, যারা মানুষকে খুশিতে রাখবে, তাকেই ভোটটা দেওয়া হবে। আমি এটাই বলবো আপনাদেরকে, জঙ্গল মহলে মানুষ অন্তত জানে যে দিদি কতটা কাজ করেছে। আমি এক্ষুনি একটা জায়গায় প্রচার করে রোড শো চলছিল, সেখান থেকে এখানে এলাম। আজকে জঙ্গল মহলে রাস্তাঘাট সবচেয়ে ভালো। যারা এখানে বাসিন্দা, যারা এখানে 20-25 বছর ধরে থাকে, তারা জানে যে জঙ্গল মহল আগে কতটা জল ছিল, আজকে অতটাই শান্তিতে আছে। শুধুমাত্র আমাদের সরকারের চেষ্টা, এবং আমি অস্বীকার করব না, এখানে মানুষের চেষ্টা। মানুষ যদি না চায় কিছু সম্ভব নয়। তো জঙ্গল মহলে মানুষকে আমি আগে ধন্যবাদ জানাবো, কে যেই শান্তির পিছনে জঙ্গল মহলে প্রত্যেকটা মানুষ অতটাই দায়িত্ব। পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা ভোট, এই দুই ভোটেই জঙ্গলমহল থেকে পায়ের তলায় মাটি সরে যায় তৃণমূলের। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ তৃণমূল। গোপীবল্লভপুর ও লালগড়ে জনসভা করেছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে জামবনির পারিহাটি ও নয়াগ্রামে জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের প্রচারের জন্য অনুব্রত মণ্ডলকে বীরভূম থেকে নিয়ে আসা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার ঝাড়গ্রামে রোড শো করে অনুব্রত সাকরাইলের কেশিয়াপাতায় জনসভা করে। ঝাড়গ্রামে রোড শো করার পর বিনপুর বিধানসভার প্রার্থী দেবনাথ হান্সদার সমর্থনে শিলদা বাজারে শিলদা স্কুল মাঠে জনসভা করেন দীপক অধিকারী।